हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। हमें ऑडिथ्रो এখন আমরা কথা বলবো যে ডার্লিংস এর টিজার নিয়ে। এটা ডাইরেক্টলি নেটফ্লিক্স এ আসছে। এটা একটা কো প্রোডাকশন, আলিয়া ভাট নিজের প্রোডাকশন কোম্পানি লঞ্চ করেছে এবং এটা তার ডেবিউ আর কি। তো এটা একটা ব্ল্যাক কমেডি ঘরানার হতে চলেছে এবং আলিয়া ভাটের সাথে সাথে এটা রেড চিলিস থেকেও প্রোডিউস করা হচ্ছে। তো এবার এর যে টিজারটা, এটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তার মূলত কারণ হচ্ছে এখানে আলিয়া ভাট একটা গল্পের কথা বলছে, যে একটা ফ্রক ছিল তার পিঠের ওপর চড়ে একটা স্কর্পিয়ান বলেছিল যে আমাকে এটা নদী পার করে দাও, নদীর মাঝে গিয়ে ওকে কামড়ে দিয়েছিল। এই কথাগুলো যখন, এই ঘটনাগুলো আলিয়া বলছে গোটা টিজার জুড়ে, তখন যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই কথাগুলোর সাথে খুব ভালোভাবে সিঙ্ক করছে, আপনারা যদি দেখেন ভালো করে। এবং তা সত্ত্বেও আমরা কিন্তু গল্পটার ব্যাপারে বুঝতে পারছি না। মাল্টিপল পসিবিলিটি হতে পারে যে আলিয়াকে হয়তো এই বিজয় বর্মার ক্যারেক্টারটা ধোকা দিচ্ছে, এটাও হতে পারে। আর অন্যদিকে এটাও হতে পারে যে আলিয়া এবং শেফালি শাহ মিলে তারা অন্য কাউকে ধোকা দিচ্ছে। তো এরকম অনেকগুলো পসিবিলিটি হতে পারে। টিজারটা দেখে পুরোপুরি এক্স্যাক্টলি গল্পটা কী হতে চলেছে সেটার আমাদের আইডিয়া হচ্ছে না। এবং গোটা এই টিজারটার যে বিজিএমটার কারণে এটা যে সাসপেন্সটা, সেটা খুব সুন্দরভাবে বিল্ড হচ্ছে যে কোন ক্যারেক্টারটা কীরকম আমরা কিন্তু পুরোপুরি আন্দাজ পাচ্ছি না। মানে রোশন ম্যাথুর ক্যারেক্টারটাও একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার, বিজয় বর্মার ক্যারেক্টারটাও। আর আলিয়ার ক্যারেক্টারটার একটা দুটো দিক আছে। প্রথম দিকে কখনো তাকে প্রচণ্ড শার্প একটা মেয়ে মনে হচ্ছে, তার ক্যারেক্টার ভালো লাগছে না যখন সে লিপস্টিক ইত্যাদি পড়ছে। আবার কখনো তাকে খুব একটা সিম্পল হাউসওয়াইফের মতো লাগছে। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু একটা গ্রে এরিয়া অ্যাড করছে। সো দেখা যাক কীরকম হয় এই ট্রেলারটা। এবং আরেকটা জিনিস আমি বলবো যে নেটফ্লিক্স যখন এটা সাবটাইটেলিং করবে, আশা করি সেটা ভালো করবে। তার কারণ হচ্ছে এই ট্রেলার, এই টিজারের মধ্যে যে সাবটাইটেলিংটা শেষের সিনটায় হয়েছে সেটা খুবই বাজে। এবং তার যে হিউমারটা সেটা কোথাও গিয়ে ওইটা, মানে বলে না লস্ট ইন ট্রান্সলেশন, সেরকম হয়েছে কিন্তু। এবার টিজারের একদম এন্ডে একটা হিউমারাস সিন রয়েছে যেটা অসাধারণ। সেখানে বলছে যে ক্যা লিখা হ্যায় মেরে সার পে, বলছে ক্যা লিখা হ্যায় কুছ নাই লিখা বলে। ওই সিনটা দারুণ ওই জায়গাটা। এবং ওই যে কথাটা বললো যে হ্যাঁ খুন তো কি হ্যায় লেকিন বাস সোচ মে, তো এই এইগুলো কী হচ্ছে, অনেকগুলো মিস্টিরিয়াস দিক কিন্তু এই টিজারটা আমাদের দিকে তুলে ধরছে এবং আমাদের ইন্টারেস্টটা হোল্ড করতে সক্ষম হচ্ছে, কারণ ওইভাবেই এডিট করা হয়েছে। প্লাস খুব ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, সেটা একটা কারণ। এবং আলিয়া ভাটকে আমি হ্যাটস অফ বলতে চাই যে প্রথম প্রোডিউস করছে এবং দ্যাট ইজ আ ব্ল্যাক কমেডি। সো দ্যাট ইজ আগেন ভেরি ভেরি গুড। মানে এরকম জনরাতে সচরাচর কাজ বেশি হয় না, এবং যখন হয়, আর আগে কী হতো, এই ধরনের কালাকান্ডি বলে যে সিনেমাটা ছিল, কালাকান্ডি সিনেমাটা হলে রিলিজ করেছিল, এটা একটা ব্ল্যাক কমেডি ছিল, অক্ষত বর্মা যে দেলি বেলি লিখেছিল, ওটা লোকে বুঝতেই পারেনি, দেখেইনি, খুব আন্ডাররেটেড একটা ছবি। কিন্তু এই নেটফ্লিক্স এইসবের এতে একটা জিনিস ভালো কি, যে এইগুলো অ্যাটলিস্ট একটা ইনিশিয়ালি প্রচুর লোকে দেখে নেবে, এবার তারপরে সিনেমার মানের ওপর ডিপেন্ড করবে যে কীরকম রেসপন্স পাচ্ছে। বাট একটা মানে ইনিশিয়াল এইগুলো পাবে। তো এই ধরনের জনরার জন্য কিন্তু ওটিটি একদম পারফেক্ট এই ব্ল্যাক কমেডির জন্য। এবং আগে রেড চিলিস, মানে শাহরুখ খান এই ধরনের সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, সো দ্যাট ইজ আ গ্রেট থিং আগেন। সো লেটস সি কী হয়, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, এর মধ্যে হিউমার, থ্রিল এবং ভিজুয়ালি প্লাস অ্যাক্টার সবাই ভালো। সো লেটস সি কী হয়, আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।